নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম সর্বপ্রথম মহিয়ান গরিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের একজন কথিত চষা আলেমে দ্বীনের সোহবতে আসার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ হৃদয়ের গভীর থেকে প্রাণের গহীন থেকে সবটুকুন দরুদ আর সালাম নিবেদন করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তারই একজন প্রিয়তম উম্মত তার দর্শন চিন্তায় সমূহান আখলাককে যিনি প্রচার করে চলেছেন দীর্ঘ কয়েকটি যুগ ধরে সেই মহান একজন মানুষের কাছে আমরা আসতে পেরেছি এই জন্য পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় শুধু আমরা আজকে গর্বিত অনুভব করছি যে বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম যিনি আলেমদের আলেম যিনি আলেম তৈরি করেছেন যিনি বাংলাদেশের এই যে পাবলিকলি যে ওয়াজ মাহফিল হয় এইটা কীভাবে করতে হবে সেটার পথ দেখিয়েছেন মানুষদেরকে তৈরি করেছেন সেই ধরনের একজন আলেমের সোহবতে আমরা এসেছি পীরজাদা মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের কাছে আমরা আজকে তার সম্পর্কে জানবো তার পেছন ফেলে আসা ইতিহাসগুলো জানবো স্মৃতিগুলো তিনি আজকে আমাদের রোমন্থন করবেন এই জন্য কিন্তু আমরা হুজুরের কাছে এসেছি আমাদের যে অনুষ্ঠানটি সেটি হচ্ছে যে আবেহায়াতের সন্ধানে এই অনুষ্ঠানে আমরা হুজুরের কথাগুলো নিতে চাই হুজুরের কাছে প্রথমে জানতে চাইবো যে হুজুর আপনার জন্ম অবশ্যই সম্ভ্রান্ত একটি পরিবারে তো আপনার জন্ম সম্পর্কে জানতে চাইবো এবং আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাইবো নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা বারবার যোগাযোগ করে আমার সাথে অনেক পরিশ্রম কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছেন এবং আমার কিছু মতামত জানার জন্যে আমাকে কিছু প্রশ্ন আপনারা করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার জানা মতে যতদূর সম্ভব আমি উত্তর দিয়ে যাচ্ছি আমার জন্ম হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট এটা রূপগঞ্জে আমার জন্ম তবে আমি বড় হয়েছি সোনারগাঁয়ে সোনারগাঁয়ে একটা গ্রাম আছে সে গ্রামের নাম হচ্ছে বারোদি সেখানে আমার আব্বার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা মাদ্রাসা নেসারিয়া যেহেতু আমার আব্বা পীর ছিলেন সারসিনা মাদ্রাসায় তিনি লেখাপড়া করেছেন ভালো পণ্ডিত ছিলেন রাইটার ছিলেন এবং তিনি পীর ছিলেন মরনা নিসার আহমদ সাহেবের কাছে তিনি ওখান থেকে খেলাফত নিয়েছিলেন আমার বাবা বড় ভালো লোক ছিলেন আমার আব্বা ইন্তেকাল করেছেন এখন দুনিয়াতে বেঁচে নেই আমার মাও আর পৃথিবীতে বেঁচে নাই ওনারা দুজন এ জগৎ ছেড়ে চলে গেছে তো বারোদিতে একটা মাদ্রাসা করেছেন আমার বাবা সেখানে আমি বড় হয়েছি এবং বারোদি মাদ্রাসায় প্রাথমিক যে শিক্ষাটা মাদ্রাসার দৃষ্টিকোণ থেকে দাখিল পর্যন্ত সেই যুগে দাখিল পর্যন্ত আমি লেখাপড়া করেছি এবং ওখানে আমি বড় হয়েছি প্রিয় শুধু আমাদের মুহতারাম অতিথি অনেক সুন্দর করে তার বাবা মায়ের কথা বলছিলেন মায়ের কথা যেহেতু এসছে তিনি তার আলোচনার মধ্যেও তার মায়ের প্রতি তার যে ভালোবাসা বা তার প্রতি তার মায়ের যে স্নেহ আন্তরিকতা এই বিষয়টি প্রকাশ করেন এবং সেটি আমার আমার পরিবার পর্যন্ত সেটা খুব মনোযোগ দিয়ে শুনে আমার আম্মুকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার প্রিয় একজন আলেমে দিনের কাছে আমরা যাচ্ছি আপনার কোনো প্রশ্ন আছে কিনা তখন আম্মু বললেন যে আপনার জীবনে আপনার মায়ের কি অবদান রয়েছে কিভাবে তিনি আপনাকে লালন পালন প্রতিপালন করেছেন এই বিষয়টি জানতে চেয়েছেন সুতরাং এই প্রশ্নটি আমি আপনার কাছে রাখতে চাচ্ছি যাই হোক এখন আমাদের প্রাথমিক জীবনটা অনেক কষ্টে গেছে কষ্ট করে লেখাপড়া করেছি মা আমার প্রতি মায়ের দোয়া আন্তরিক দোয়া আমার প্রতি আছে তিনি আমাকে বলতেন যে আজকে সাংসারিকভাবে যদিও আমরা মনের প্রসারতায় স্নেহ প্রীতি ভালোবাসায় ছুটে চলি আবেহায়াতের সন্ধানে আবেহায়াতের সন্ধানে আবেহায়াতের সন্ধানে আবেহায়াতের সন্ধানে